সে আপনি নারী হলেন কিংবা পুরুষ, 18 কিংবা 65, ধনী কিংবা দরিদ্র, 8 ফেল অথবা পিএইচডি স্কলার, প্রেম ভাঙলে কষ্ট সবার হয়, আপনি অমিতাভ বচ্চনে ডাই হার্ট ভক্ত হলেও দিল টুটনে পর মর্দ কো দর্দ হোতা হ্যায়, আমরা যারা নিজের থেকে প্রেমটা ভাঙি না এবং সম্পর্ক ভাঙার সময় বা তারপরেও নিজের কোনো দোষ খুঁজে পাই না, তারা সচরাচর একটা জাতীয় উক্তি দিয়ে থাকে, কি তাই তো? যেমন ওর জন্য এত কিছু করলাম, তারপরও ছেড়ে চলে গেল, ভালোবাসা কে ভালো রাখবো বলে আমরা সত্যিই অনেকখানি করে ফেলি, নিজের সেভিংসে সমস্ত টাকা দিয়ে ভালোবাসার মানুষকে দামি উপহার দিই, দেখা করতে আসতে দেরি হবে জানা সত্ত্বেও 2-3 ঘন্টা রোদে কিংবা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করি, রাত জেগে তাদের অ্যাসাইনমেন্ট করে দাও, তাদের তাকে সময় দেব বলে বন্ধুদের এড়িয়ে যাওয়া, তার কোনো পরিচালক কিংবা অভিনেতাকে পছন্দ নয় বলে তার সমস্ত সিনেমা নিজের থেকে বয়কট করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। সত্যি তো এত কিছু করেছি, তবে যেগুলো করেছি এবং অহংকার করে বলছি তাদের জন্য করেছি, তারা কি সত্যি এসব করতে বলেছিল? ভালোবাসার জন্য আজ অব্দি যা কিছু করেছি তার কি সবকিছু ভালোবাসার মানুষটির মতামত নিয়ে করেছি? গল্প শুনে আমার বান্ধবী ঈশিতা প্রায় 9 বছর কলকাতায় আছে পড়াশুনো এবং চাকরি সূত্রে, যদিও বেশ আর্থিকভাবে সচ্ছল পারিবারিক মেয়ে, কলকাতার মেসে জীবনযাপন করার ফলে প্রায় মাসের শেষে আর্থিক টানা পড়া করত। 2018-এ প্রথম আলাপ শুভময়ের সাথে, শুভময়ের পারিবারিক ব্যবসা আছে বেশ ভালো আর্থিক পরিস্থিতি, ঈশিতার সাথে দেখা হতো সপ্তাহে একদিন, তাও আধা ঘন্টা, দেখা হলে দামি রেস্তোরাঁতে খেতে যাওয়া এবং প্রত্যেকবার দামি খাওয়া। সেবার জন্মদিনে ঈশিতাকে শুভম 22,000 টাকায় মোবাইল ফোন গিফট করেছিল, সম্পর্কের প্রথম বার্ষিকীতেও শুভমকে ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হয়, তাই সে একটা দামি হাত ঘড়ি কিনে ঈশিতার জন্য মেসে পাঠিয়ে দেয়। সেদিন অনেক রাতে বাড়ি ফিরল শুভম, সেই হাত ঘড়িটা নিজের স্টাডি টেবিলে দেখে চমকে উঠল। ঈশিতাকে ফোন করতে সে ফোন কেটে দেয় এবং একটা টেক্সট পায় শুভম, তুই কোনোদিন সবটা আমায় দিতে পারবি না, বরঞ্চ তুই তোর জীবনের সব থেকে দামি জিনিসটাই আমায় কখনো দিতে পারলি না, তুই এত দাম দিয়ে একটা হাত ঘড়ি দিলি, তবু একটু একটু সময় দিলি না। ঈশিতা আর কোনোদিন শুভমের ফোন ধরেনি, তারপর ওর আইফোনের প্রয়োজন ছিল না, দামি দামি রেস্তোরাঁয় না গেলেও চলত, কিন্তু বাড়ি থেকে এতগুলো মাইল দূরে ঈশিতার দরকার ছিল ভালোবাসা মানুষটি কিছু সময়। ভালোবাসা যেমন নিঃস্বার্থ হওয়া উচিত, তেমনি ভালোবাসার সবকিছুই আনুমানিক হয় না,
নিজের থেকে অনুমান না করে প্রেমিক কিংবা প্রেমিকাকে জিজ্ঞেস করবে যে আসলে তাদের কি চাই বা আদৌ কিছু চাই কি। জিজ্ঞাসা করলে হয়তো অনেকেই দেখতে পাবে যে আপনি এত কিছু করার এক অংশ